গাইজ, গতকাল সন্ধ্যাবেলা আমার একটা বন্ধু আমারে কল দেয়, মূলত চা খাওয়ার জন্য। ভাই, গরমের সময় গরম চা খাই আমি জানি না, বাট আমরা খাই। তো চা খাওয়ার সময় চায়ের ভিতরে দেখি একটা মেয়ের ছবি ভেসে বেড়াচ্ছে। ছবিটা কিছুটা ছিল এই রকম, মেয়েটার নাম হলো অ্যামিউজিং রি। তোমরা কেউ কেউ হয়তো বা চিনতেও পারো, মানে অনেকে চিনবে। আচ্ছা, হয়তো সবাই চিনো। তবে আমি ভাবলাম যে হয়তো বা এটা আমার চোখের ভুল। তো তখন এত কিছু না ভেবে পরের দিন স্কুলে চলে যাই। পরের দিন স্কুলে গিয়ে দেখি ভাই, প্রত্যেকটা মেয়ের মুখে রিয়ের ছবি ভাসতেছে। ভাই, এটা আবার কি স্কেম শুরু হলো ভাই? হ্যাঁ, মানছি সালমান মুক্তাদিরের মতো আমারও সিনিয়র মেয়েদের একটু বেশি ভালো লাগে, তাই বলে এগুলো কি শুরু হলো ভাই? ভাই, দেখতেছি রি আমার কাছে এলো, এসে আমাকে আই লাভ ইউ বলতেছে, আর হাতে একটা কাগজ ধরিয়ে দিল। ভাই, আমার মনে তো লাড্ডু ফুটতেছে। আমি ভাই আই লাভ ইউ টু করে বলে আগে ভাই কিস করি, এই সুযোগ হয়তো আর পাবো না। আমি ভাই পুরো শিওর যে আমি এখনই রিকে কিসটা করবো। তার আগে আমি কাগজটা একটু খুলে দেখতে লাগছিলাম, আর কাগজটা খুলে দেখে ওখানে রূপসা লিখা, মানে চেহারা দেখতেছি রিয়ের, লেখা আছে রূপসা। ভাই, কিছু একটা স্ক্যাম হইতাছে। আমি ওইখান থেকে এক দৌড় দিয়েছি, দৌড়াতে আসি এবং দৌড়াতেই আসি। পুরো 5-6 সেকেন্ড দৌড়ানোর পরে ক্লাসরুমে চলে আসলাম। ক্লাসরুমে এসে দেখি ভাই আরেক রকম স্ক্যাম শুরু হয়েছে, একটা ছেলের মুখেও রিয়ের ছবি ভাসতেছে। এখন তোমরা বলতে পারো যে রিয়ের মুখ দেখে আমি কিভাবে বুঝলাম যে ওটা আসলে একটা ছেলে ছিল? ভাই, খুব ছোট 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 ছিল, মানে চুল ছোট দেখে ভাই আমি বুঝে ফেলেছি যে দেখতে রিয়ের মতো হলেও আসলে এটা একটা ছেলে। মানে আমি কোনো ছেলের মুখ দেখতে পাচ্ছি না, শুধু রিয়ের মুখই দেখতে পাচ্ছি প্রতিটা ছেলের বডিতে। এটা দেখে ভাই আমার মনে হলো যে না ভাই, এখানে থাকাটা অনেক রিস্কি। রি ভেবে কোন ছেলে কেনা জানি কি স্টেজ করে ফেলে। এইটা ভেবে ভাই আমি টিফিনের সময় স্কুল থেকে চলে আসছি। স্কুল থেকে বাসায় এসে আবারও সরাসরি চলে গেছি নদীর কিনারায়। নদীর ধারেও যত মেয়ের দিকে তাকাচ্ছি শুধু রিকে দেখতে পাচ্ছি। এত কিছু দেখার পরে আমার মনে হলো যে না ভাই, আর না, এবার আমি সরাসরি রিয়ের বাসাতেই চলে যাবো। আর এখন আমাকে রিয়ের বাসায় যেতে হলে এই নদীটা পার হতে হবে, কারণ ইন্ডিয়া যেতে হলে আমাকে নদীর ওপারে যাওয়াই লাগবে। এই কারণে আমি নদী পার হওয়া শুরু করে দিই। যেতে যেতে নদীর মাঝখানে যাওয়ার পরে দেখি আমার পুরো শরীর ভিজে গেছে, কারণ আমি নৌকায় উঠে নদী পার হচ্ছি না, নৌকা ছাড়াই নদীর মাঝখানে চলে আসছি। আর ঠিক সেই টাইমে আমার মনে পড়ে গেল, ভাই আমি তো সাঁতার কাটতে পারি না, তাহলে নদীর মাঝখানে এলাম কি করে? আর নদীর মাঝখানে চলে আসছি, নদী ভর্তি পানি রয়েছে, তবু আমার পুরো শরীর ভিজে নাই, শুধুমাত্র আমার পেছনে ভিজেছে। এরপরে উঠে দেখি ভাই শুধুমাত্র আমার পেছন না, পুরো বিছানায় ভিজাই ফেলছি, মানে পুরো বিছানাতে পানি জমা হয়ে গেছে গা। আর এতক্ষণ যা কিছু হচ্ছিল সবকিছু স্বপ্ন ছিল। ঘুম থেকে ওঠার পরে আমার মাথায় শুধুমাত্র একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল, সেটা হলো আমি তো এখানে ঘুমাইতাছিলাম, তাহলে বিছানায় পানি বা কই থেকে এলো, আর বিছানাটা ভিজলোই বা কিভাবে? ঘুম থেকে ওঠার একটু পরে আমি আমার বন্ধু পরাগকে এখানে ডাকলাম, কোন একটা ভিডিও বানাবো তাই ক্যামেরার পিছনে থাকার জন্য ওরে ডাকছি। পরাগও চলে আসছে এখানে, এই তো এই ভিডিওটা শুরু করার কিছুক্ষণ আগেই। এখন কথা হচ্ছে বানানোর মতো কোনো কন্টেন্ট নাই, আর পরাগও আমার জিজ্ঞেস করছে যে কি ভিডিও বানাবে। তখন আমি পরাগকে বললাম দরজা লাগাও, নয়তো বাসায় হবে চুরি, ক্যামেরাটা ধরো আমি চাপা মারা শুরু করি। ভাই, পুরো ভিডিও কেউ দেখবে না, আর কমেন্টে সবাই গালি দিয়ে যাবে। আচ্ছা, কাট করো আর দেবের গান ছাড়ো।